মা বাবার কদম মুসি করা লাগবে না, এগুলি শিরক, মাথা নত করলে শিরক হয়ে যায়। আশ্চর্য হলাম, দেশের প্রথম সারি একজন মুহাদ্দিস তিনি বলতেছে কদম মুসি করতে গেলে যদি মাথা একটু নিচু হয় তাহলে তা শিরক হয়ে যাবে। এই ধরনের ব্যাখ্যা কখনোই ইসলাম এলাও করেনি। আপনারা বলুন, বাজার আছে না গরুর বাজার, ছাগলের বাজার আশেপাশে আছে না? আপনাদের এলাকার প্রসিদ্ধ গরুর বাজারের নাম কি? রজার হাট। সেই বাজারে গেলেন গরু কিনতে বা ছাগল কিনতে বা বিক্রি করতে বা দেখতে গেলেন, হঠাৎ করে যদি আপনার হাত থেকে বা পকেট থেকে 1000 টাকার একটা নোট নিচে পড়ে যায়, মাটিতে পড়ে যায়, এই টাকাটা কি উঠাবেন? আচ্ছা, শুকরিয়া, জাযাকাল্লাহ, আল্লাহ তাআলা দারস করে। যেটা বলছিলাম, ছোট্ট বাচ্চা আমাকে হাদিয়া দিছে, এটা এটা কিন্তু বিশাল ব্যাপার। আমরা সবাই তার জন্য, তার ফ্যামিলির জন্য দোয়া করব। আমি আবার এই হাদিয়াটা মাহফিলে দান করে দিলাম, উনিও সওয়াব পাইল, আমিও সওয়াব পাইলাম। আমি আল্লাহর কাতারে থেকে লাভ কি, আমিও কিছু না কিছু পাইলাম, তাই না ভাইজান? না, আপনারাও বেজার হয়েছেন না? যেটা বলছিলাম, 1000 টাকার একটা নোট যদি নিচে পড়ে যায় গরুর বাজারে, চতুর্দিকে গরু ছাগল মানুষ ইত্যাদি, এর মাঝে যদি আপনার হাত থেকে 1000 টাকার নোট পড়ে যায়, আপনারা কি টাকাটা উঠাবেন নিচ থেকে? আমার যে বোঝা যাচ্ছে আপনারা বিশাল বড় দানবী, টাকা পড়ে গেলে আর উঠান না, উঠাবেন মনে হয়? উঠাবেন। এই টাকা যদি নিচ থেকে উঠাতে যান তাহলে মাথাটা একটু নিচের দিকে যাবে তো, তাহলে শিরিক হবে তো? এখানে শিরিকের ফতোয়া ওই মুহাদ্দিস সাহেব দিবে না, কারণ এখানে যদি শিরিকের ফতোয়া দেয় 1000 টাকা মাইর। সুবিধাবাদী ফতোয়া কি ইসলাম শিখেছে? আল্লাহ তাদের হেদায়াত দান করুক। মা বাবার কদম মুসি করবা, কোন মোল্লা কি করলে বাদ দাও, কদম মুসির বিরুদ্ধে যে যাই বলুক আস্থা করে নিক্ষেপ করো তাদের ফতোয়া। সন্তান মা বাবার কদম মুসি করবে না তো কার করবে? ঠিক আছে, সম্মানার্থে তাজিম আর মা বাবার কদম মুসি করবেন, মনে থাকবে? আমি সব মাহফিলে কথাগুলি বলি, সব মাহফিলে কথাগুলি বলি, কেন জাতির এই ক্লান্তি লগ্নে কথাগুলি আমাদের বেশি বেশি বলা দরকার। কারবালার ওয়াজ থেকে আমরা জানতে পারবো, কিন্তু শিখার পর্বটা আছে, তুলনামূলক বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী কম। প্রেক্ষাপট অনুযায়ী কথাগুলি আমাদের বলতে হবে। মা বাবার খেদমতের ব্যাপারে আমরা অনেক দুর্বল হয়ে গেছি। যুবক ভাই, আমি কথাগুলি বললাম, তোমরা কি কষ্ট পেয়েছ? আল্লাহ তাআলা সবাইকে মদিনাওয়ালার তরিকায় আল্লাহ সন্তুষ্টির জন্য, নবীজির সন্তুষ্টির জন্য মা বাবার খেদমত করার তৌফিক দেন। বলেন আমিন।